অনেকগুলি আলোচনা রেখে যে আমাদের একটা ভাবের জগতে তিনি নিয়ে গেলেন, সেইখানে আর কোনো কিছু বলার থাকে না। আবেগ যেখানে চলে আসে সেইখানে আর অন্য কিছু থাকে না, এমনিতেই মনোরম হয়ে আসে। আমি গান করেছিলাম মানুষ রতন করো তারে যতন মনে তোমার যারে চায়, তা আমার শিষ্য এটা বলতেছে এত মানুষ মানুষের মধ্যে আমি সেই কোন মানুষ মানুষটাকে চিনব কি করে, মানুষ চিনার উপায়টা কি, আমি কোন মানুষের কাছে গেলে আমি সেই পরম দীনবন্ধুর সন্ধান পাবো, সেই মানুষকে চিনা জানার একটা উপায় আপনি বলে দেন। আমি তো ভজন সাধন করব, আমার গুরুর সেবা করব, এই সেবা করার উপায়টা কি? পিছন থেকে দরবার থেকে বলেছে বেশি কথা বলা যাবে না, ইশারা ইঙ্গিতে যতটুকু কাজ করা যায়। আমি এত কথা বলবো না, আমি একটি গান আগে রাখি, তাহলেই মোটামুটি তার সেই চেনা জানার ভাবের জায়গাটায় চলে আসবে। ওরে যার সাথে নাই প্রেম পিরিতে যার সাথে নাই, এই জগতে যার সাথে নাই প্রেম পিরিতে তার পূজাই কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, তুমি জানো না জানো না রে ও ভ্রান্ত, যার সাথে নাই প্রেম পিরিতে যার সাথে নাই, যার সাথে নাই প্রেম পিরিতে তার পূজাই কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই। সোহাগে কাছে টানা প্রিয় কিংবা প্রিয় জান বল্লব গোবিন্দ জেনে দিও প্রেমের আলিঙ্গন, প্রেম সোহাগে কাছে টানা ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই হবে, জানো না রে ও ভক্ত মন কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভক্ত মন যার সাথে নাই প্রেম পিরিতে তার পূজাই কি মন বসিবে, জানো না রে ও ভক্ত মন কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভক্ত মন কিসে গুরুর ভজন হবে, সহ
সবার চাইতে গোপন পিড়ি যার সাথে আদান প্রদান। আর প্রতি মাই পূজা দিতে লাগে নারে ভেদ বিধান সবার চাইতে গোপন পিড়ি জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। প্রেম সোহাগে কাছে টানা প্রিয় কিংবা প্রিয়জন, প্রাণ বল্লভ গোবিন্দ জেনে দিও প্রেমের আলিঙ্গন। তোমার মুখে যাহা মিঠা লাগে সপে দাও গোবিন্দর ভোগে, তোমার পরাণ কান্দে যে রূপ দেখে ওই রূপেই থাকো মজে। আমার শিষ্য বলেছে, দয়াল একজন কামেল পীর মুর্শিদ চেনার উপায় কি? কিছু লক্ষণ আছে। একজন কামেল মুর্শিদ সে কথা কম বলবে, কম হাসবে, কম খাবে, কম ঘুমাবে, সত্য স্বপ্ন দেখবে, তাওয়াক্কুল আল্লাহ অর্থাৎ আল্লাহর উপর সে ভরসা করবে, অন্য কারোর উপর সে ভরসা করবে না, নিজের বোঝা কখনো অন্যের কাঁধে দিবে না, বরং অন্যের ভক্তের বোঝাই সে তার নিজের কাঁধে নিবে। তথাপিও সব থেকে বড় প্রমাণ হইল তার মন। একজন মন যার সাথে লেনা দেনা হয়ে যায়, বিক্রি হয়ে যায়, সেইখানে আর কোনো দলিলের প্রয়োজন হয় না। আমার বড় পীর মাহবুবে সুবহানি কুতুবের আব্বানি, তার রূপের এত জৌলস ছিল যে একবার তার সুনজরে দেখেছে জিন্দগিতে আর কোনো রূপ সে নয়নেই লাগাই। তাকে এক নজর দেখার জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা আসতো, রাস্তার মধ্যে ফুল চন্দন ছিটায় রাখতো, কখন আমার বড় পীর রাস্তা দিয়ে যাবে। একদিন বড় পীর বাগদাদে রাস্তাতে হেঁটে যায়, হাঁটতে হাঁটতে যখন রাস্তার গলিতে চলে যায়, দেখে একটা মুচি জুতা সেলাই করতেছে, যখন দেখেছে বড় পীর আসবে এমত অবস্থায় সে মাথা নিচু করেছে, ওই মাথা আর উঁচু করে না। বড় পীর তার সামনে হেঁটে যায়, হেঁটে যখন তাকে রেখে যখন চলে যায়, পিছন দিকে আবার ঘুরে আসে, ঘুরে এসেই ডাক দিয়ে মুচির সামনে দাঁড়িয়ে বলেছে, বাজান আমার এত সুন্দর রূপ, আমার এত জৌলস, আমাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে, কিন্তু আমার দেখে তুই যে মাথা নিচু করলি আর যে মাথা উঠাইলি না, আমি কি কোনো অন্যায় করেছি? যারা আল্লাহর জাতির সাথে মিশে যায়, যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, তারা সবসময় নিজের দোষটাই আগে ভাবে, আমি হয়তো দোষ করেছি। বড় পীরের কথা শুনে চামার ভক্ত নিচু থেকেই ফুপিয়ে কাঁদে, চোখের জল টপ টপ করে পড়ে, ডাক দিয়ে বলে, আমার বেদবি মাফ করবেন, আমি জানি আপনি আল্লাহর একজন নবী, আমি এটা শুনেছি আপনার নয়নে যে একবার নয়ন দিয়েছে সে আর কোনো রূপ মনে রাখতে পারে না, আপনার প্রেমে যে একবার মুদে গেছে জাগতিক জগতে আর কোনো প্রেম তার মনে থাকে না, আমি এমন একজন মানুষের কাছে গিয়েছি, এই জীবন যৌবন দিয়েছি, তার রূপ আপনার মতো না, এত সুন্দর না, এত রূপে জৌলস নাই, আমি যদি আপনার দিকে তাকাইলে আমি সেই দিনও বন্ধুকে ভুলে যাই, আমি আপনার দিকে তাকাইলে আমি যদি আমার রশিদ চানকে ভুলে যাই, আমি যদি আপনার দিকে তাকাইলে আমি সেই আসফান দিয়াকে ভুলে যাই, আমি শেষ পারের বেলায় আমি ভবকাণ্ডারীর যখন দাঁড়িয়ে থাকবো নিদানের দিনে, আমার সেই দিন বন্ধুর কাছে আমি কি জবাব দেব? এই কথা শুনে
আমার সেই বড় পীর ভক্তকে ডাক দিয়ে বুকের মধ্যে টান দিয়ে বলেছে, তুই হইলে আসল ভক্ত। যে ভক্ত গুরুকে তার ভালোবাসে, গুরুর নয়ন যার হৃদ মন্দিরে রেখে দেয়, গেঁথে রেখে দেয়, অন্য নয়নে যে রূপ দেয় না, সেই হচ্ছে প্রকৃত ভক্ত। আমি তোকে আশীর্বাদ করে দিলাম, আজ থেকে তুইও আউলিয়া হয়ে গেলি এবং তোর পীর সে সহ আউলিয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাজেই আপনি যতই খোঁজাখুঁজি করেন, দোষ গুণ বিচার করবেন, কখনো আপনি সেই পরম স্রষ্টার আশীর্বাদ পুষ্ট মানুষকে আপনি ওইভাবে কখনো খুঁজে পেতে পারবেন না। আপনার সেই হৃদয়ের যে ভালোবাসা, সেই ভালোবাসা দিয়ে আপনাকে বিচার করতে হবে, তবেই আপনি একজন কামিল মসজিদ মানুষকে। আরেকটা কথা বলা আছে, সবার চাইতে গোপন পীর যার সাথে আদান প্রদান, তার প্রতিমায় পূজা দিতে লাগে না কোনো ভেদ বিধান। আপনি পূজা দিবেন, আপনার মনে যা ভালো লাগে আপনি তাই দিয়ে গুরুকে সেবা দেন, গুরু তাতেই তুষ্ট। আপনি যা দিয়ে গুরুকে ভালোবাসবেন সে তাতেই গুরু খুশি, আর আপনার কোনো কিছুর প্রয়োজন নাই। সবার চাইতে গোপন পীর তার সাথে আদান প্রদান, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর বলিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর এমন একজন খাজা বাবা, এমন একজন রশিদি চান, এমন একজন হাসিবি চান,
এমন একজন আসফান্দিয়া, এমন একজন বাবা জান, তোমার এমন একজন আবুল জান, খুঁজিয়া পাও যদি সংসারে। জীবন যৌবন বিলাইয়া দাও, জীবন যৌবন, জীবন যৌবন বিলাইয়া দাও, চরণের উপরে নয়নে লাগে যারে তারে। সে প্রথমবারে আমার কাছে কিছু জিজ্ঞাসা করে পরে বলছে, একটা সাধকের গান আমি গাইলাম, এই গানটা আমি আরেকজন সাধকের উপরে চাপায় দিলাম, বলছে না এক পাগল রাস্তায় বসে আছে আর দুইজন মহিলা আলোচনা করতেছে। এক মহিলা বলে, আমার ছেলেটার খুব ঠান্ডা লাগছে, আমি এখন কি করলে ছেলেটা ঠান্ডা সারবে। আরেক মহিলা কয়, ওই যে কাছে বারান্দার মধ্যে যে তুলসী গাছ বুনে রাখছস, ওই তুলসী পাতা উঠাইয়া ওইটার রস করে দিলেই ভালো হয়ে যাবে। ওই পাগলাই ফট করে দাঁড়ায় কইতেছে, তুলসী গাছের পাতা রস করে দিলে তোমার ছেলের অসুখ ভালো হইব, ওই তুলসী গাছের সেবা তুমি কয়দিন করছো। পাগলের কথা তো এরকমই নাকি, তুলসী গাছের রস এটা খাইলে তোমার ছেলের অসুখ ভালো হবে, এই তুলসী গাছের সেবা তুমি কয়দিন করছো। কাজেতেই আমার উপরে এত চাপাই দিতেছেন যে এইটা হইল মানে আমার শুধু মারার কাজ, সারা রাত্র ভরে গান যা গাবো এটা মানে আমার উপর খুব চাপাচাপির মধ্যে রাখা। একটা কলেমার গান করছে আপনারা সকলেই শুনছেন, এটার যদি ব্যাখ্যা করতে যাই সারা রাত তার আর গান করার প্রয়োজন নাই। এবং সে যে গান করেছে সে বলে গেছে মুখে জবাব দিলে হবে, আমি যদি মুখে জবাব দিই এই জবাবের শেষ কিনার নাই। আমি দু চারটি সাধকের গানের কথা আমি তুলে ধরি এবং একটি গান আমি করব, আমার যেমনি করে সাধকের গান আমার উপর চাপাই দিছে আমিও ওইরকমই সাধকের একটা গান তার উপরে চাপাই দিব। কাজেতেই হইলে হইল না হইলে আমারও কিছু করার নাই। তবে একটা কথা বলি, কথায় আছে যত করবি চালাকি পরে বুঝবি জালাকি, গুরুরে খাটানোর সাজা এটা বড় কঠিন, গুরুরে তো খাটাইতেছেন। ওই যে কথায় আছে না ভক্তি দিয়া হ্যাঁ সেরে দিবি তিন ধোয়া, কাজে তুই আজকে আমার দশা তাই হইছে, আমার সাধক বানাইয়া মানে আমার একদম মারার একটা কাজই সে করে গেছে। কাজেতেই সে কলেমার কথা জিজ্ঞাসা করছে, কলেমার ভেদটা কি? গান আপনাদের শুনাই, গানের কথাগুলি আমি তুলে ধরি, আশা করি আপনাদের মাঝে কিছু আসবে, পাশাপাশি আমি একটি গান করব। যেমন সে বলেছে কলেমার বিষয়টা কি, কলেমার ভেদটা কি? সাধক খাজা ইয়ার আলম তার একটি কালামের মধ্যে বলেছে, কলেমার ভেদ মাঝেবা জানরে আমার মন, কি রূপে কলেমা নজুল জেনে লও তার মূল বারণ। গঞ্জ যাতে ছিল কলেমা নজুল হলো আলিপে, লামের সুরত ধারণ করে স্থান নিল মিমেতে, কলেমা ছিল মোয়াল্লাই যাতে অক্ষর পয়দা হয়, বাত আরশের যোগ মিলনে কলেমার সুরত হয় গঠন। আলফা মেঘদাদ জনিন দ্বার সৃষ্টি করেন নিরঞ্জন, যেখানে খোঁজ করিলে সুরত হবে দর্শন, কলেমা মোয়াল্লাই ভাসে কখনো নজুল আসে, নজুল করাই দেখ না রেমন বুঝতে তাহার মূল বারণ, বোরকা আটা খেলছে মোটা কখন কখন মিহিন হরয়,
গুরু ধরে করস, গুরু ধরে কম করে সূক্ষ্মভাবে দেখতে পায়, জ্ঞানের অলি থাকলে পায় তাতে বারো অক্ষর রয়। সাথে পাচে মিলে মিশে প্রচার করে আকিঞ্চন, খাজাইয়ার আলম ভুল সাগরে রইল কেন পড়িয়া, ভ্রমের সাগর সামনে তোমার দেখো একটু চাইয়া, মুর্শিদ রূপে তোমার দয়া করিলে বুঝবে তাহার বিবার। এটার ভেদ যদি আমি বলতে যাই সেটা অনেক দীর্ঘ। এবং আর একটি কথা সে বলেছে, কলেমা যখন আরস মহল্লায় লেখে, 3 লাখ বছর যখন সেই কলম লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে থাকে, সে আর কোনো কিছুই খুঁজে পায় না। অবশেষে আল্লাহ পাক যখন তাকে হুকুম করে তুমি লেখো, তখন কলেমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে, এবং তখন লেখার সময় নিবটা ভেঙে একটা সুরত অঙ্কিত। সেই সুরতটা কি, সেইখানের বিষয়বস্তু আমাকে বলতে হবে। আমি সেই বিষয়বস্তু থেকে আমি একটি কালাম রাখি, আশা করি তার এই কথার জবাবটাই হয়ে যাবে। ওরে শোনার মতো কান্না হইলে শুধুই মাত্র গান শোনা, ওরে শোনার মতো কান্না হইলেই শুধুই মাত্র গান শোনা, আমি কেমনে করিব নিগুর বর্ণনা আই রে, আমি কেমনে করিব নিগুর বর্ণনা। শোনার মতো কান্না হইলে শুধুই মাত্র গান শোনা, কেমনে করিব নিগুর বর্ণনা বর্ণনা, কেমনে করিব নিগুর বর্ণনা। শক্তি যাতে মলকুত হয় বসতি, থামাই গঞ্জে পুষি দাসে নূরে মলকুত দেয় হানা, থামাই গঞ্জে পুষি দাসে। ওরে ভুক্তে ছিল আত্ম শক্তি যাতে মলকুত হয় বসতি, থামাই গঞ্জে পুষি দাসে নূরে মলকুত দেয় হানা, থামাই গঞ্জে। ওরে যেমন রবে ঘেরা নূর মুহাম্মদ, জেন্দা সে হায়ুন সেফাত, হুয়ালারো হাইউল কাইয়ুম দলিলেতে যাই জানা। বর্ণনা বর্ণনা
কেমন করিব নিগুর বর্ণনা। বছর কলম লেখে আরো সেরো তাকে তাকে লাইলাহা ইল্লাল্লাহ কে কি সুন্দর তার নমুনা। ওরে 3 লাখ বছর কলম লেখে আরো সেরো তাকে তাকে লাইলাহা ইল্লাল্লাহ কে কি সুন্দর তার নমুনা। কেমন করিব নিগুর বর্ণনা বর্ণনা কেমন করিব নিগুর বর্ণনা। ওরে কুরসির উপর কাদের গনি মিমহে মিন্দাল গিলাপানি। ওরে ধীরে আকার লাসানি তার কুদরতের নাই সীমানা। ধীরে আকার ওরে কুরসির উপর কাদের গনি মিমহে মিমদাল গিলাবটানি। ওরে নিকি আকার লাসানি তার কুদরতের নাই সীমানা। ধীরে আকার কেমন করিব নিগুর বর্ণনা বর্ণনা কেমন করিব নিগুর বর্ণনা। তিন লাখ বছর কলম লেখে আরো সেরো তাকে তাকে লাইলাহা ইল্লাল্লাহকে কি সুন্দর তার নমুনা। কলম কেঁদে হয় যারে যার মাবুদ মাওলা হে পরোয়ার নামের সঙ্গে নামটি কাহার লিখেছি তা জানি না। 3 লাখ বছর পর্যন্ত লাইলাহা ইল্লাল্লাহ সে লিখেছে। যখন আল্লাহ পাক ধমক দিয়ে বলেছে হে কলম তুমি সামনে এগো, তখন কলম ভয়ে তার নিবটা ভেঙে যায়, সেখানে অঙ্কিত হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন সেই কলম নিব ভেঙেছিল বলে আজকে আমি আর আপনার এই জগতে আসা। দয়াল নবী 570 খ্রিস্টাব্দে দুনিয়া আসছে, তিনি শুধু একা আসে নাই, এই 570 খ্রিস্টাব্দের প্রত্যেকেরই জন্ম হয়। 570 লিখতে কি কি লাগে? 5, 7 এবং 0। আগুন পানি মাটি বাতাস নূর পঞ্চচিজে এই মানব দেহটাই গঠিত। 5টা জাত, সবটা হচ্ছে সেফাত, আর যে শূন্য সেই শূন্যটা হচ্ছে বুল। আপনি 2 হাত ছড়িয়ে আপনাকে অঙ্কিত করেন, দেখবেন পুরাটাই গুল, ডিমের ন্যায় গুল। আপনি যখন পৃথিবীতে আসার আগে যখন মাতৃগর্ভে গিয়েছিলেন সেখানেও আপনি কিন্তু গুলের ন্যায় ছিলেন, আপনি যেভাবে আসছেন সেখানেও একটা গুলের আবরণেই আপনি ছিলেন। অর্থাৎ 570-এর দুলে নবীও আসছে, আপনার আসার মধ্যেও সেই 570-এর ভেদটাই রয়ে গেছে। যেই সুরত অঙ্কিত হয়েছে সেটা হচ্ছে মোহাম্মদুর রাসূলুল্লাহ।
মধ্যে বলছে সাবুত কলমা মানব দেহ পইরা লগা ফানা, কলেমা পড়লেই মুসলমান হইবা না। কালা লা ইলাহা ইল্লাল্লাহ আলফা আলফা মাররা তাইনে ফিন্নার, অর্থাৎ কোন মানুষ যদি দুনিয়া হাজারো বার কলেমা পড়ে ওই কলেমা জন্যই সে দুজকে যাবে। আবার যদি তাহকিক করে, যদি কলেমা সে একবার দর্শন করে পড়তে পারে, তাহলে ওই কলেমাই তাকে টেনে জান্নাতে নিয়ে যাবে। খাজা মনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, তিনি একদিন নামাজ ভ্রমণত অবস্থায় ছিলেন, তার প্রধান ভক্ত ছিল কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি। কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি যখন দেখেছে তার দয়াল তন্দ্রাচ্ছন্ন, তখন তিনি মনে মনে ভাবলেন আমি একটু পাশের রুমে যে নফল ইবাদত করি। তিনি পাশের রুমে নফল ইবাদত, তিনি এক রাকাত শেষ করছে, দ্বিতীয় রাকাতে যখন সে রুকুতে গেছে, আমার খাজা বাবা জেগেই ডাকতেছে কুতুবুদ্দিন, ও কুতুবুদ্দিন। কুতুবুদ্দিন সঙ্গে সঙ্গে চলে আসছে, খাজা বাবা ডাক দিয়ে বলছে তুমি কি করতেছিলা? বলে যে আমি নফল নামাজ পড়তেছিলাম, আপনি ডাক দিলেন আমি সঙ্গে সঙ্গে চলে আসলাম। বলে নামাজ কি শেষ হয়েছিল? বলে যে না, আমি দ্বিতীয় রাকাতে রুকুতে ছিলাম, আপনি ডাকছেন আমি সঙ্গে সঙ্গেই চলে আসছি। বলে উত্তম কাজ করছে, কারণ এই জগতে আল্লাহর হুকুম হইল ফরজ আর গুরুর হুকুম হইল ফরজে আইন। গুরুর হুকুম হইল ফরজে আইন, ফরজে আইন কি করে হয়? আপনি ফরজ নামাজ সকালে পড়তে পারেন নাই, তার কসর আছে, আপনি বেলা হইলে সেটা আদায় করতে পারবেন। আপনি জোহর পড়তে পারেন নাই, আপনি সেটা আদায় করতে পারবেন। আপনি রোজা একটা রাখতে পারেন নাই, সেটার সুরত আছে, আপনি 60 জন মানুষকে খাওয়াই দেন বা আপনি 60টা রোজা করেন, আপনার হয়ে যাবে। কিন্তু গুরু যদি ডাক দিয়ে বলে যে বাজান আমার শরীরের এই জায়গায় একটু চুলকানি হয়েছে, আপনি যদি আধা ঘন্টা পর যায় তাহলে চুলকানি, ওই চুলকানি কি আর হইব? আর গুরু যদি ডাক দিয়ে বলে সুমন এক গ্লাস পানি নিয়ে আসো, আমি যদি আরো 2 ঘন্টা পর যাই বাবার পানি পিপাসা থাকবে? এই জন্য বলা হয় আল্লাহর হুকুম হইল ফরজ, গুরুর হুকুম হইল ফরজে আই। কুতুবুদ্দিন বক্তের কাকি দৌড়ে চলে আসছে, বলছে বাজান আপনি ডাকছেন আমি কিন্তু চলে আসছি। বলে উত্তম কাজ করছে। আবার খাজা বাবা ডাক দিয়ে কুতুবুদ্দিনকে বলে কুতুবুদ্দিন তুমি কি কলেমা পাঠ করছো? কুতুবুদ্দিন কিছুক্ষণ চুপ থেকে সে শুধু বলছে যে আমি শুধু কলেমা পাঠ করি না, আমি কলেমা দর্শন করছি। আমি শুধু কলেমা পড়ি নাই, আমি কলেমাকে দর্শন করলাম। তাকে বলেছিল বলো তো কলেমাটা কি, সঙ্গে সঙ্গে তিনি পাঠ করেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতি ওলি আল্লাহ। যখন সে পাঠ করছে সঙ্গে সঙ্গে খাজা বাবা বলছে তুমি আজকে থেকে শুধু কলেমা পাঠই করলা না, কলেমার দর্শন করলা, এই কলেমাই তোমাকে কাল হাসরের মাঠে তোমাকে টেনে বেহেশতে নিয়ে। এইটাই হচ্ছে কলেমার মূল বিষয়বস্তু। কোরআনের মধ্যে বর্ণনা আছে কলেমা হইল একটা মৌসুমী গাছ যার গোড়াটা হচ্ছে সাত আসমানে আর তার লতা পাতাগুলো ছড়িয়ে আছে, এটা মৌসুমি ফল দান করে, এটা মৌসুমি ফল দান করে। এখানে অনেক ব্যাখ্যা আছে, আমি যদি ব্যাখ্যা দিতে যাই এই ব্যাখ্যার আর শেষ হবে না, কারণ আগেই বলেছে খুব সংক্ষিপ্ত আকারে যাইতে হবে। আমি একটি গান করি, পরে আমি বসে পড়ি, তারপরে আশা করি আমার ভক্তও মোটামুটি সে তার প্রশ্নের জবাবটা কিছুটা হইলেও পেয়েছে। কিন্তু যেই ভক্ত এতগুলো কথা জিজ্ঞাসা করতে পারে শিষ্য, সে আর শিষ্যের কাতারে থাকে না, থাকে না, সেও মোটামুটি একটা জায়গায় পৌঁছায়া যায়। আমি শুধু আমার শিষ্যের কাছে একটু পরীক্ষা স্বরূপ জানতে চাবো, এই যে ভক্তি দেখি ভক্তি দেয় না, মানুষ ভক্তি দিতেছে না। আপনি নামাজের মধ্যে দেখেন রুকুতে তাসবিহ পাঠ করে সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আযীম, আবার যখন সিজদায় যায় সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল, তাসবিহ কিন্তু চেঞ্জ নাই। ফজরের নামাজে যা আসর তা জোহর তা এশা আপনি সব
নামাজের মধ্যে আর তাসবির মধ্যে কোনো পরিবর্তন নাই। কিন্তু আমারও জানা দরকার, আপনি যে ভক্তিটা দেন, আপনার গুরুরে যখন ভক্তি দেন তখন তাসবি কি থাকে, আর আপনি যখন আম জনতার মাঝে যাইয়া আপনি যখন ভক্তি দেন সেই তাসবি কি একই থাকে না তাসবির কোনো পরিবর্তন? কি বাজান কথা ঠিক আছে? আমি শুধু এটুকুই জানলাম, কারণ আমার ভক্ত দেখছি মোটামুটি আদবে মোটামুটি একটু উপরে আছে, সে খুব ভক্তি টক্তি দিচ্ছে আর কি। এটাই হচ্ছে মূল কারণ, মূল বিষয়, ভক্তিতেই ভগবান মিলে, অভক্তিতে অসম্মান। যার ভিতরে ভক্তি থাকে সেই একদিন সেই অনেক উপর পর্যায়ে যাইতে পারে। আশা করি আপনারাও শুনে ভালো লাগবে। যেহেতু রাত্রি গভীর চলে আসছে আমি আর একটা গান করে বসে পড়বো। ধন্যবাদ সবাই। তবে যাই হোক, আমাদের সম্মুখে এতক্ষণ ভর আজকে যিনি গুরুর ভূমিকা নিয়ে গান করছেন, পরপর বেশ কয়েকটি গান আপনাদের মাঝে করে গেলেন, যে বিষয়বস্তুর উপরে কথা আলাপ আলোচনা রেখেছিলাম তার আলাপ আলোচনা করে পরপর কয়েকটি গান করে গেছে। প্রথমে একটি গান করলেন, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানো নারে ও ভাঙত মন কিসে গুরুর ভজন হবে। পাশাপাশি আর একটি গান করলেন, সোনার মতো কান্না হলে শুধুমাত্র গান শোনাই শীষ দেয় কেন, কেমনে করিব নিগুর বর্ণনা। চমৎকার গান, গানের মাঝে কালেমা সম্বন্ধে ফানা বাঁকা জাত সেফাত নফি এজবা তরুস নজুল আলিফ লাম মিমের ব্যাখ্যা অনেক কিছু বুঝাইয়া গেছে, তো কিছু কথাও বলে রেখে গেছে। আমি তাকে বলেছিলাম এক সাধকের গান আমি আর এক সাধকের কাছে ঢেলে দিচ্ছি, আর এক সাধকের গান দিয়ে জবাব দেবে। সে কিছু কথা বলে গেলেন যে আমারে সাধক বানাইয়া মোটামুটি একটা মারার দশা করে গেছে, দাদুর আপনারা যদি মারার দশা করি তাহলে আমি গুরু পামু কই, কারণ আমি যদি শিষ্য হইয়া গুরুর এই মারার দশা করি তাহলে আমি গুরু কোথায় গেলে পাব, তা তো কখনোই করা যাবে না। তবে আজকের জন্য যেহেতু আপনি গুরুর অভিনয়ে দাঁড়াইছেন সেই জন্যই আপনার কাছে আমার জানার আকুতি বিনতি। একটা কথা বলে গেছে, এক লোক বাচ্চার ঠান্ডা লাগছে, তো এক পাগলের ঠান্ডা লাগছে না কি বললো, যে ওই তাকে বলছে যে তুলসী পাতার রস খাওয়াইলে সেটা সেরে যাবে, তো পাগলে বললো যে তুলসী পাতার রস খাওয়াইলে যে সারবো, ওই তুলসী গাছের সেবা যত্ন তুমি কয়দিন করছাও, তদ্রুপ বুঝাইলেন যে দয়াল যে তোমার এত কিছু বলবো তুমি দয়ালের সেবা যত্ন কয়দিন করছো, দয়ালের এত ঠাকা পড়ছে কে তোমার কথা জবাব দেবা, এরকম কিছুই আমার দয়াল বুঝাইয়া গেছে। তো দরদি যখন আপনি গুরু হইছে তখনই আপনি কি বলুন মরছেন, আমার মারার লাগবো না দয়াল। কিসের জন্য আজকে সারা রাত্র ভর আপনি গুরু আপনার অবস্থানে আপনি আছেন, আপনার কাছে আমার জানার বাসনা আকুতি মিনতি বহুত কিছু থাকবো, আমার ভালো মন্দ সমস্ত কিছুর ভিতর থিকা আমার মন্দ স্বভাবগুলাকে বাছট করে আপনার সুস্বভাব আমার অঙ্গের ভিতরে যখন আপনি আপনার সেই খোদাই শক্তি দিয়া আমার উপরে ধারণ করে দিবেন, সেখানে আপনার ভেতর থেকে আমি কিছু শক্তি পাবো, আর সেখান থেকে আস্তে আস্তে আমার সেই গুরুর কিছু গুরুত্ব শক্তি আমার ভিতরেও ঢুকে যাবে, আর সেখান থেকে সেই কর্মগুণেই আমি শিষ্যের থেকে আস্তে আস্তে ভক্তিতে পরিণত হওয়া শিখবো কি বাবা, কারণ আপনি গুরু আমি শিষ্য, আপনার কাছে আমার বহুত কিছু জানার বাসনা থাকতে পারে, আর আমার ভালো মন্দ একটা জিনিস যদি আমি অগোছালো করেও বলি সেইটাকে সুন্দরভাবে গুছাইয়া দেওয়াই আজকের জন্য আপনার কাজ, কারণ আপনি গুরু আর আমি হলো শিষ্য। বাইরে থেকে এক দরদি একটা কথা ধরছে বলছে,
ভক্তির বিষয়। দয়াল কইছে ভক্তির তো ভক্তি ভালোই দেখতেছি, সে কইল গুরুরে ভক্তি দেয় নাই। তখন আমার দয়াল কইল এই জন্যই তো শিষ্য। হ্যাঁ দরদি আপনার কথা ঠিক আছে, এই জন্যই আমি শিষ্য, কারণ আপনার ভিতর থেকে গুরু সত্তা ভেদ যখন আপনার সিনার থেকে আমার সিনা এসে লাগবো, আমার কার্ভ যখন জিন্দা হইব তখন ওই ভক্তি দেওয়ার কথা আপনার কইয়া দিতে হইব না। আমি কোন জায়গা দিয়া আমার শক্তির থেকে আমি আপনার ভিতরে আমার আমিত্ব সত্তা আপনাতে পরিণত করে আপনাতে মিশে যাব সেটা আমি নিজেও বুঝতে পারবো না। কি দরদি, বাউল কবি রহমান বলছে আমি কেমন জানি হইলাম রে দরদি তোর রূপে নয়ন দিয়া। ওই কেমন জানির ভাবটা যখন আমার আসবো তখন ভক্তির কথা মনে করাই দিতে হবে না, তখন আমি আপনি আপনি আপনার চরণে সমর্পিত হই। এই কোর শিষ্য এবং ভক্তের ভিতরে এতটুকুই ডিফারেন্স। তাই পালা তো শুরু করছি দ্বিতীয় স্টেজ, আস্তে আস্তে সেই লাস্টে ভাব জগতে যায় ভক্তির দেশে একা একাই উদিত হয়ে যাবে, তখন আর ভক্তির কথা বলতে হয় না দরদি, এটা আলাদা জগতের বিষয়। কথাই কয় বুদ্ধি কইরা প্রেম হয় না, প্রেম হইয়া গেলে নাকি বাইরেও সারানো যায় না, এইগুলা বুদ্ধি করার বিষয় না, এটা ভাবের থেকে যখন ভাবে উদিত হবে তখন হাজারো মানুষ বাধা দিল ওইটা ফিরবো না, এটা ফিরানোর কায়দা। তাই গানের মধ্যে শুনতে পাইলাম পঞ্চরস একাত্র করা প্রেম রসের হাড়িতে ভরা। এই যে পঞ্চরস, পঞ্চরস একাত্র করে প্রেম রসের হাড়িতে ভরে, এই পঞ্চরসটা যারা সাধন করতে পারে সাধকের মুখে শুনি তার নাকি এই জগতে বাঁচা মরার ডর ভয় আর থাকে না, তার আসা যাওয়ার জ্বালা যন্ত্রণা আর থাকে না, দূর হয়ে যা, তার দেহটা কাঞ্চা বরণ হয়ে যা। দয়াল হ্যাঁ মুখ দিয়ে জনম বইরা শুনলাম যে এই পঞ্চরস এই রস আস্বাদন করে, আসলে এই রসের কর্মটা কি, কোন কর্ম করলে এই পঞ্চরস আস্বাদন করা যায়, এই পঞ্চরসটা আমি কিভাবে প্রতিষ্ঠিত করতে পারবো, এটা উত্তোলন করার কায়দাটা কি, এটা চিনব কি করে, এটা কোথায় থাকে। এখান থেকে এই রস সম্বন্ধে যেহেতু দয়াল গানে বলছে ওই গানের ভিতর থেকেই আমার একটা গান আইসা পড়ছে, আমি ছোট করে গানটা গাই তারপর হয়তো আস্তে আস্তে দেখব যে ওই দেশে গিয়ে দয়াল কি করে। পঞ্চরস হয় কি বা বস্তু কেমনে করে আস্বাদন, দয়াল পঞ্চরসে বিবরণ রে বিবর, বল দয়াল পঞ্চরসে থাকে কোন পাত্রে কে মনে রাখে, হয় কি আহারেই নাকে মুখে নাকি গায়ে দেইলে পো, আরে ওই রস ফলে কিংবা ফুলে থাকে কোন পাত্রে কে মনে রাখে, হয় কি আহারেই নাকে মুখে নাকি গায়ে দেইলাব, oh
দয়াল পঞ্চরসের বিবর সাধন জগতে জানার হয় তা প্রয়োজন শারজাহান ভাই কই ফুটা রস হইল যাতে কই ফুটা রস হই সে ফাতে কই ফুটা সাধন জগতে জানার হয় তা প্রয়োজন সাধন জগতে জানার হইতা প্রয়োজন আমি উঠাইব রস কোন কৌশলে শক্তি নাকি ভক্তির বলে কয় ফুটা রস দিব ফেলে নাকি সব করব উদয়া সাধকের মুখে শুনি অনুরাগে দিলে ঘোটা রস আসিবে ষোলো ফুটা হার করে পঞ্চ ফুটা খাটি সাধক যারা পঞ্চবানের খড়ি দিয়া ওই রস দালাম করে তারা এই পঞ্চবানের খড়িটা আমি কোথায় পাবো ওই রসটা জ্বালাম করবার জন্য ওই রসটা উত্তোলন করার কায়দা কি আমি শক্তি দিয়ে করব না ভক্তি দিয়ে করব এই বিষয়টা কি আর অনুরাগের ঘোটা দেওয়ার কায়দাটাই এই কায়দাগুলা কলকাঠিগুলা দয়াল শিখাইয়া দিবেন এই কায়দা শিখে ওই রস আস্বাদন করে যেন আমি আমার দেহটাকে কাঁচা বরণে পরিণত আসলে তার ভেটকি মূলে জানিলে ওই সুজাত জানা শুনা না থাকলে সাধন ভজন সব যাবে জলে আসলে তার ভেটকি মূলে জানিলে হই সুচেত মরিকা
কাছে জিজ্ঞাসনা করে ভুলি নাই ভুলি নাই কথায় আমার মনে পড়ে আমার কাছে প্রশ্ন করে বলে বলো দুলন সরকার কি দিয়া ভক্তি দেও তুমি সেই কথাটাই আমার জানিবার দরকার এই ভক্তি মন্ত্র ভক্ত গুরুকে যখন দিয়া ভক্তি দিয়া যা কি কথা বলিয়া গুরুকে ভক্তি দিয়া যাই রে এবং সমলোকের ভিতরে যখন ভক্তি তুমি দাও তখন তোমার তসবি কোন কথাটা বলে তুমি তাদেরকে ভক্তি দাও রে তাদেরকে আমার গুরুজি আমাকে প্রশ্ন করেছে এই নামাজে তসবি পড়ে সেখানে ওই রুকুতে যায় সেখানে বলে সুবহানা আল্লাহ রব্বিয়াল আজিম আবার যখন সেজদায় যায় বলে সুবহানা রব্বিয়াল আলা এই কথা বলে তাহলে তুমি যখন গুরুকে ভক্তি করো বা ভক্তি দিলা তোমার ওই তসবিটা কি থাকে তুমি কি বলো আর তুমি গুরুকে রাইখা যখন সমলোকের ভিতরে গুরুর বাইরে অন্যান্য লোকেরকে যখন তুমি ভক্তি করো তখন তোমার ভক্তি মন্ত্রটা ভক্তি তসবি আমার কি হবে সে বিষয়টা কি দয়াল গো এই জগৎ সংসারে যত লোক আছে আমি আমার গুরু বিনে আমি কাউকে ভক্তি করি না কারণ গুরুময় ব্রহ্মাণ্ড জোড়া গুরু একজন আমি যেথাই যখন যে হালেই যে হালাতেই ভক্তি করি না কেন আমি আমার মোর্শেদকে আমি আমার দয়ালকে ভক্তি করি আর আমার দয়ালের রূপ বিনে যদি আমি অন্য কোথাও ভক্তি করি তাহলে আমি কাফের হয়ে মারা যাব আমার ভক্তি সেটা হবে না আর আমি যখন আমার দয়ালের রাহে আমার মুর্শিদ বর্জক হাজির নাজির জেনে আমি বলি মুর্শিদ আমার হাত ধরি আমি ওই চরণেই ভক্তি করি ওই চরণ বিনে ওই সুরাত বিনেই ভবজগতে আমার আর কিছুই নাই সেই ভক্তিতে আমি আমার আত্মার মুক্তি ঘটাইতে চাই এই ভক্তি মন্ত্র বিনে আমার এই জগতে মুক্তির আর অন্য কোনো কায়দা নাই তাই তো রদি গুরুময় ব্রহ্মাণ্ড জোড়া গুরু একজন যখনই যে হালাতে ভক্তি যাকেই করি না কেন আমি আমার মুর্শিদ বর্জকটা সামনে খাড়া করে ভক্তি করি আমি অন্য কাউকে আমার মুর্শিদ বিনে ভক্তি কখনোই করি এই হইল ভক্তির তসবি আমি আপনাকে বলে দিব তো অনেক কথাবার্তা অনেক কিছুই বলে গেছে অনেক ধরনের কথা আমরা বললাম রাত্র আস্তে আস্তে গভীরের দিকে চলে আসতেছে এবার একেবারেই শর্টকটে কথা রাখছি গানের থেকে বাইরের থেকে কোনো কথা আমি রাখি নাই তো আপনারা যদি অনুমতি দেন মানে সারা রাত্র ভর অনেক ধরনের কথা হইল যদি অনুমতি দেন আমি সনাতন ধর্মে থেকে একটু কথা রাখতে চাই আপনারা কি অনুমতি দিবেন হ্যাঁ কারণ মানে এতক্ষণ যে আলাপ আলোচনা করলাম এটা আমাদের কালেমা নিয়ে আমাদের ইসলাম ধর্মগ্রন্থ নিয়ে তবে একটু ব্যতিক্রমভাবে সনাতন ধর্মের থেকে একটি কথা বেশি না একটি কথা আলোচনা রাখতে চাই কথাটা কি বলবো আচ্ছা আচ্ছা ঠিক আছে কর্তা স্থায়ী কীর্তন আসলে কথাটাই শেষ ছিল তো তাই বলছিলাম যাক